সিভিক ভলেন্টিয়ারদের ইলেকশন কাজে ব্যবহার করার মানে হচ্ছে তৃণমূলের কর্মীদেরকে ইলেকশনের কাজে ব্যবহার করা। অর্থাৎ পশ্চিমবঙ্গের ইলেকশন প্রথম দিন থেকে যেটা বলেছি, তৃণমূল পার্টি মমতা ব্যানার্জি প্রহসনে রূপান্তরিত করার চেষ্টা করছে বাংলার পঞ্চায়েত নির্বাচনকে, বাংলার আরেকটা পঞ্চায়েতের প্রহসনে রূপান্তরিত করবার জন্য তৃণমূল নেত্রীর নির্দেশে প্রশাসন সচেষ্ট, নির্বাচন কমিশন সচেষ্ট। তাই যে সিভিক ভলেন্টিয়ার যারা ভোটের কিছু বোঝে না, যাদের কোনো ট্রেনিং নাই, যারা নির্বাচনের দায়িত্ব নেওয়ার যোগ্যতা নেই যাদের, তাদেরকে নির্বাচনের কাজে মোতায়েন করার মানে তৃণমূলের কর্মীদেরকে নির্বাচনে মোতায়েন করা। তার থেকে বলে দিক, কাউকে লাগবে না, তৃণমূলের নেতারা কর্মীরাই নির্বাচন পরিচালনা করবে, ঝামেলা মিটে যায়। সিভিক ভলেন্টিয়ারদের নির্বাচনে মোতায়েন করা আমরা চরম বিরোধিতা করি এবং এই বিরোধিতা আমরা করব। দরকার পড়লে আমরাও কিন্তু এর জন্য আদালতের দরজা আবার খটখটাবো।